সাবিয়া, এই সাবিয়া। আসছি। তাড়াতাড়ি আসো। কি হয়েছে, এত জোরে সারের মতো চিল্লাও কেন? চিল্লাই কি আর সাধে, আমার নীল ব্রেজার কোথায় রাখছো? কেন, এই তো কাবাডে রাখছি, চোখে কম দেখো নাকি? কি, আমি চোখে কম দেখি? তা না তো কি, চোখের সামনে কাপড় রেখে বলছো কাপড় কোথায়? আচ্ছা ম্যাডাম, আমার ভুল হয়েছে, এবার তানসিবকে নাও কোলে। আমার ছেলে তানসিব। কোথাও যাবে নাকি? অফিসের কাজে সিলেটের বাহিরে যাব। কখন আসবে? আমার কিন্তু একা ভয় করে। রাতেই ফিরে আসবো, চিন্তা করো না। আমার আব্বুটার দিকে খেয়াল রাখিও। তোমার বলতে হবে না, আমার ছেলের খেয়াল আমি রাখবো, না তো অন্য কেউ রাখবে নাকি? তোমার সাথে কথাই পারা যায় না। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। এই বলে আমার ছেলে আর ছেলের মাকে আদর দিয়ে চলে এলাম বাহিরে। বাহিরে এসে গাড়ি বের করে স্টার্ট দিয়ে চলে গেলাম অফিসের উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদেরকে পরিচয় দিয়ে দেই, আমি শাহেদ আহমেদ, বাসা সিলেট, সরকারি একটা চাকরি করি। আর এতক্ষণ যাদের সাথে বকবক করলাম তারা হলো আমার বউ সাবিহাতুল সাভা, ডাকনাম সাভা, আর আমাদের একটা কলিজার টুকরা হলো তানসিব, আমাদের ছেলে, বয়স 3 বছর। আর কিছু অজানা থাকুক, গল্পের সাথেই থাকুন, সব কিছু জানতে পারবেন। আপনাদের সাথে পরিচয় হতে হতে আমি চলে এলাম অফিসে, এসে ভিতরে চলে গেলাম, গিয়ে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে চললাম সেই গন্তব্যে যেখানে কাজে যাচ্ছি। প্রায় 4 ঘন্টা জার্নি করে এসে পৌঁছালাম এখানে। গাড়ি থেকে নেমে সোজা চলে গেলাম ভিতরে, মূলত এখানে আসা একটা জরুরি মিটিংয়ের জন্য। আমি আসার পর আমাকে এই অফিসের সবাই মেহমানদারি করলো। আমি নাস্তা করলাম, একটু পর তাকিয়ে থাকলাম, দুপুর হয়ে গেছে, তাই মিটিং শুরু হয়ে গেল। আমাদের অফিস থেকে আমরা 2 জন এসেছি, আমি আর আমাদের আরেক কাজিন। মিটিং শেষ করে সব কিছু ড্রিল করে চললাম বাড়ির উদ্দেশ্যে। চলে এলাম বাসায় রাহিমকে নামিয়ে দিয়ে। গাড়ি পার্ক করে দরজায় এসে কলিং বেল দিলাম, একটু পর সাবিহা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে চলে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম, আমার ছেলের কাছে আসলাম, আর সাবিহা চলে গেল রান্না করতে। তানসিব, আব্বু, এই তো আব্বু চলে এসেছি, এটা বলে আমার ছেলেকে চুমু দিলাম, আর আমার ছেলেকে আমার বুকে বসিয়ে রাখলাম। আমার ছেলেও আমার ঠোঁটে চুমু দিচ্ছে, আর বুকে তার নরম মসৃণ আঙুল দিয়ে নাড়াচাড়া করছে। খেয়াল করে দেখলাম সাবিহা রুমে আসছে, ভাবলাম একটু মজা করি, তাই আমার ছেলেকে বললাম, তানসিব, তোমার আম্মু কি আদর করে না তোমাকে? আমার ছেলে শুধু মাথা নাড়ালো, হ্যাঁ সম্বোধন করলো। আমি পরে জ্বালানোর জন্য বললাম, কি, তোমার আম্মু একটু আদর করে না তোমাকে? আহা কি সুন্দর, সত্যি কথা বললাম। কি, আমি আদর করি না? আব্বু তোমারে কি আদর করি না তানসিব? না, তুমিও একটু আদর করো না ছেলেকে, তাই না বাবা? আমার ছেলেকে উদ্দেশ্য করে বললাম, সেও মাথা নাড়ালো। হায় আল্লাহ, কি মিথ্যা কথা রে বাবা, যেমন বাপ তেমন ছেলে, দুজনে এরকম কি সুন্দর করে মিথ্যা কথা বলে। খিদে লাগছে, যাও গিয়ে খাবার রেডি করো। আমি যাব কেন, একটু আগে বাপ ছেলে আমার বিরুদ্ধে ছিল। আচ্ছা আর বিরুদ্ধে যাব না, এবার তো যাও, খুব খিদে পেয়েছে। এরপর সে চলে গেল রান্নাঘরে খাবার রেডি করতে, আর আমি আমার ছেলেকে নিয়ে খেলা শুরু করলাম। একটু পরে সাবিহা খাবার রেডি করে ডাক দিল, আমি আমার ছেলেকে নিয়ে গেলাম খাবার খাইতে। খাবার খেয়ে আমি আমার ছেলেকে নিয়ে রুমে চলে এলাম, আর আমার দুষ্ট বউ বাসনগুলো পরিষ্কার করতে লাগলো। একটু পরে সব কিছু গুছিয়ে রুমে এসে শুয়ে পড়ল, আমার পাশে বউ আর ছেলে বউয়ের পাশে। আমার বুকে না ঘুমালে তার ঘুম হয় না, আমারও সেম। একটু পর আমার ছেলে ঘুমিয়ে পড়ল, তখন সাবিহা আমাকে জড়িয়ে ধরে, সেও ঘুমিয়ে গেল। তখন আমার মোবাইলটা বেজে উঠল, মোবাইল হাতে নিয়ে দেখলাম আমার বন্ধু নাহিদ কল করছে। বল দোস্ত, আগামীকাল আমার বার্থডে, পার্টির একটা আয়োজন করছি, তুই ভাবিকে নিয়ে চলে আসিস বিকেলে। তোর বার্থডে আর আমাকে আরো আগে বললি না কেন? সরি রে, আজ জানতে পারছি আমার বার্থডে কাল, আমার মনে ছিল না কবে আমার বার্থডে, ফারিয়া আমাকে আজ বলল। আচ্ছা আসবো না কাল, আমি একা আসব। তুই একা কেন, ভাবিকে সাথে করে নিয়ে আসিস। শুধু কি ভাবিকে নিয়ে আসবো, আর আমার ছেলে কোথায় যাবে? আলার পর বেশি বুঝোস কেন, তোদের সাথে তো সেও আসবে। আচ্ছা দেখিনি,
আমি নাহিদকে বললাম আচ্ছা নিয়ে আসবো। তারপর আরও কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। কল শেষ করে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে সাবিয়া ঘুম থেকে উঠে আমার আর আমার ছেলের কপালে চুমু দিয়ে আমার ছেলেকে আমার কাছে দিয়ে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে কিচেনে গেল নাস্তা তৈরি করতে, আর আমি আমার ছেলেকে আমার বুকের ভিতর দুই হাত দিয়ে জড়িয়ে ধরে ঘুমালাম। একটু পর আমার ছেলে ঘুম থেকে উঠে গেল আর বুকে ছোট করে খামচি দিচ্ছে আর বুঝতে পারলাম। আর আমিও ঘুম থেকে উঠে গেলাম, আমার ছেলেকে চুমু দিলাম, আমার ছেলে চিল্লানি শুরু করে দিল। আব্বু কি বলছো তুমি? তারপর আমি সাবিহাকে ডাক দিলাম। সাবিহা, এই সাবিহা। আছি। একটু পর সাবিহা রুমে আসলো। আমার আব্বুটা উঠে গেছে নাকি বলে তানসিবকে কোলে নিয়ে চুমু দিল। যা ওরে ফ্রেশ করাও। তারপর আমার ছেলেকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর ফ্রেশ হয়ে বের হলো আর আমি চলে গেলাম ফ্রেশ হতে। আমিও ফ্রেশ হয়ে বের হলাম, রেডি হয়ে চলে গেলাম নাস্তার টেবিলে। নাস্তা করে উঠতেই সাবিহা বলল, আজ না তোমার কোথাও যাওয়ার কথা। কোথায় যাওয়ার কথা? জেনেও না জানার ভান করে বললাম। কেন, তোমার বন্ধু কল করে আমাকে বলল। কি বলছে তোমাকে? বলছে তোমাকে মনে করিয়ে দিতে, আর কিছু বলে নাই। ও আস্থার বার্থডে একটা পার্টির আয়োজন করছে, সেই জন্য যেতে বলছে বিকেলে। তাহলে আজ অফিসে যাচ্ছ কেন? দুপুরে চলে আসবো। ও আচ্ছা যাও তাহলে। আমি হুম বলে আমার ছেলে ও আমার বউয়ের কপালে চুমু দিয়ে চলে এলাম বাহিরে। বাহিরে এসে গাড়ি নিয়ে চলে গেলাম অফিসে। অফিসে এসে গাড়ি পার্ক করে চলে গেলাম আমার কেবিনে। কয়েকটা ফাইল রেডি করে দুপুরে চলে এলাম ছুটি নিয়ে বাসায়। বাসায় এসে গোসল করে খেয়ে আমি একটু ঘুমিয়ে গেলাম। বিকেলে সাবিহার ডাকে আমার ঘুম ভাঙল। এই যে জামাই সাহেব, শুনছো? কি বলো? দেরি হয়ে যাচ্ছে, তোমার বন্ধু কল দিয়েছিল। উঠছি, তুমি রেডি হয়ে নাও আর আমার ছেলেকে রেডি করাও। সাবিহা আচ্ছা বলে আমার ছেলেকে রেডি করতে লাগলো আর আমি চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম আমার ছেলে রেডি হওয়া শেষ, এখন ছেলের মা রেডি হচ্ছে। যখনই আমি রেডি হওয়ার জন্য কাপড় হাতে নিছি তখনই পিছন থেকে ডাক পড়ে গেছে। ওগো শুনছো? কি বলো? আমার না শাড়ির কুচিটা ঠিক করতে পারছি না, একটু ঠিক করে দাও না, দেখো কেমন হয়ে গেছে। তোমারে রেডি করাতে লাগলে আমি রেডি হব কিভাবে? আর যখন পড়তে পারো না তাহলে পড়ো কেন? দাও না ঠিক করে, প্লিজ আমি রেডি করিয়ে দেবো তোমাকে। আমি আচ্ছা বলে তার কাছে গিয়ে শাড়ির কুচিটা ঠিক করে দিলাম আর মাথায় হিজাবের সেফটি পিনগুলো লাগিয়ে দিলাম। এরপর সেও আমাকে রেডি করিয়ে দিল, শুধু শার্টটা আর ব্লেজারটা পরাই দিছে। এরপর আমি আমার বউ ও ছেলেকে নিয়ে চলে গেলাম নাহিদের বাসায়। চলে এলাম নাহিদের বাসায়, আমরা ভিতরে গিয়ে দেখলাম বাসা খুব সুন্দর করে সাজানো হয়েছে। হবে না কেন, ধনী বাবার একমাত্র ছেলে, অনেক দূর দূরান্ত থেকে গেস্টরা আসছে পার্টিতে। আমরা ভিতরে গিয়ে আঙ্কেল প্লাস আন্টির সাথে মিট করলাম। একটু পর আয়োজন শুরু হয়ে গেল, নাহিদ কেক কাটলো আর আমি তাকে প্রথম খাইয়ে দিলাম। পরে সে আমাকে সাবিয়াকে ফারিয়াকে তার মা বাবাকে খাইয়ে দিল। পরে আমি সাবিয়াকে আর আমার ছেলেকে একটা চেয়ারে বসালাম আর আমি নাহিদের সাথে কিছু জরুরি কথা বলার জন্য এক সাইডে নিয়ে গেলাম। জরুরি কথাটা আপনাদের না জানলেও চলবে। হঠাৎ করে দুইটা ছেলে এসে সাবিহার পাশে বসে পড়ল। হাই সুন্দরী, কেমন আছো? আপনারা কারা আর এখানে বসছেন কেন? অন্য পাশে গিয়ে বসেন। তোমার মতো সুন্দরী ললনা থাকতে অন্য পাশে গিয়ে বসে মন ভরবে না। এদের কথা শুনে আমার মাথা খারাপ হয়ে গেল, রাগে চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। কিন্তু নিজেকে সামলে দেখলাম তাদের কাহিনী কতদূর আগাতে পারে পরে দেখাবো। আমার বউয়ের সাথে এমন বাজে কথা বলার শাস্তি? কি বলছেন আপনারা, আপনাদের ঘরে কি মা বোন নাই? যত সব ফাউল। তখন সাথে সাথে দ্বিতীয় ছেলেটা আমার বউয়ের হাত ধরে ফেলল আর বলল, তোমারে আমাদের খুব ভালো লাগছে, আমাদের সাথে একটু সময় কাটাবে? আমি আর সহ্য করতে পারলাম না, এবার আমার আসল রূপটা ওদের সামনে বের করতে হবে। আমি গিয়ে লাথি মেরে দুটাকেই সোফা সহ ফেলে দিলাম। নিচে আমার এতটাই রাগ উঠছে যে কোনো দিকে খেয়ালই নাই। আমার রাগ উঠলে আমি নেশাখরের মতো হয়ে যাই, কোনো হুঁশ থাকে না। সেই সময় কি করি নিজেও জানি না। তারপর পাশে চেয়ে দেখলাম
পাইপ আছে সিঁড়ির নিচে, সেখান থেকে গিয়ে পাইপ এনে দুটাকেই মারতে শুরু করলাম। কুত্তার বাচ্চারা, তোরা আমার বউকে খারাপ টিস করিস? সাহেদের বউকে খারাপ কথা বলার সাহস কি করে ফেলি? তোদের আজ জ্যান্ত পুঁতে ফেলবো মাটিতে। মারছি আর বলছি, কিন্তু এরা মার খেয়ে শুধু কুকড়াচ্ছে আর চিৎকার করছে ব্যথায়। ভাই, আমাদের মাফ করে দিন, আমরা আর জীবনেও কোনো মেয়ের সাথে এমন করব না। ব্যথায় চিৎকার করছে আর বলছে, কিন্তু আমি তাদের কথার তোয়াক্কা না করে আবার দুটোর বুকের উপরে পাড়া দিয়ে ধরলাম। এমন কিছু হবে এখানে এটা কেউ আশা করেনি। সবাই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, ভয় পেয়ে আমার বউও অনেকটা ভয় পেয়েছে। সে আমার এমন ফেস বা রাগ কোনোদিন আর দেখে নাই। তখন নাহিদের আব্বু বললেন, এই তোমরা যাও, ওকে আটকাও, না হলে দুজনকেই মেরে ফেলবে। কয়েকটা ছেলেকে উদ্দেশ্য করে, না কেউ যাবে না এখন, সে নিজের মাঝে নাই, তোদের উপর খেপে যাবে, আমি দেখছি। এই বলে নাহিদ চলে আসলো আমার কাছে, আর আমার বউ ভয়ে নাহিদের আম্মুকে জড়িয়ে ধরে বসে আছে। এই সাহেব কি করছিস, মরে যাবে তো, ছাড় আর মারিস না। আমাকে পিছন থেকে এসে ধরে বলছে, এই তুই ছাড় আমাকে, আজ এদের জ্যান্ত পুঁতে ফেলবো এখানে। রাগে চোখ দিয়ে আগুন বের হচ্ছে। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, এরা মারা গেলে পুলিশ তোকে ধরে নিয়ে যাবে, আর তোকে পুলিশ নিয়ে গেলে ভাবি আর তোর ছেলের কি হবে। মারতে মারতে আধমরা করে ফেলেছি, রক্তে শরীর ভরে গেছে। এবার তার কথায় আমি নরম হয়ে গেলাম। আসলেই তো, আমি যদি এদের মেরে ফেলি, যদি এরা মারা যায়, তাহলে তো আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আর আমি জেলে গেলে আমার বউ বাচ্চার কী হবে, এই কথা চিন্তা করে সরে গেলাম। তারপর আমি অনুষ্ঠানে থাকা সবাইকে উদ্দেশ্য করে বললাম, সবাই শুনে রাখ, এই সাহেদের বইয়ের দিকে যদি কেউ কোনোদিন খারাপ নজরে তাকায়, খারাপ কথা চিন্তা করে, তাহলে এদের থেকে করুণ অবস্থা হবে। আমি আবার বললাম, নাহিদ তুই কাজটা ঠিক করলি না, আমাকে ইনভাইট না করলেও পারতি, এই সাবিহা চলো। আমার বউ অনেক ভয় পেয়ে গেছে, ভয়ে ও একটু একটু কাঁপছে। সরি রে, আমি জানতাম যদি এমনটা হবে তাহলে ওদের এর আগে লাথি মেরে বিদায় করে দিতাম, তুই আমাকে খ। আমি আর কিছু বলতে না দিয়ে আমার বউ ছেলেকে নিয়ে চলে এলাম বাসায়। বাসায় এসে রুমে চলে এলাম, সাবিয়াকে বললাম ছেলেকে যেন ঘুম পাড়ায়। সে হুম বলল, এখনও ভয় পেয়ে আছে। আমি ওয়াশরুমে চলে গেলাম, শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়িয়ে রইলাম 5 মিনিট, মাথা দিয়ে ধোয়া বের হচ্ছিল। তারপর গোসল করে বেরিয়ে আসলাম, দেখলাম আমার ছেলে ঘুমিয়ে গেছে আর সাবিহা খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। আমি খেয়াল করে দেখলাম ভয় পেয়ে গেছে প্রচুর, আর পাবারই কথা, কারণ আমার এমন রূপ আগে দেখে নাই কোনোদিন। আমি তাদের কম মারতাম যদি আমার বউয়ের হাত না ধরত, আর খারাপ কমেন্ট না করত, আমার কলিজার গায়ে হাত দিবে, আর আমি তা দেখব, এটা হতে পারে না, আমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি। আমার আল্লাহকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা মায়ের পর পৃথিবীতে যদি দ্বিতীয় কোনো ব্যক্তিকে যদি নিজের জীবন থেকে বেশি ভালোবাসি, সেটা হলো আমার বউ আর ছেলে। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।